হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বলুন তো আজকে আমরা কোথায় আছি? ভ্রমণপ্রেমীদের কাছে এই রোডটি বেশ সুপরিচিত। এটাই হলো কক্সবাজারের নিউ বিচ রোড। হ্যালো গাইস, ওয়েলকাম টু কক্সবাজার। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি সুগন্ধা বিচে। আর কক্সবাজার মানেই অন্যরকমের এক অনুভূতি। তো বন্ধুরা দেখুন, এই পাশের এই রোডে অনেক জনার দোকান পাট করছে, এখানে বাজার মার্কেট আছে, আরও অনেক কিছুই আছে। এখানে একটা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে এখানে একটা ওয়াস্টা করা। বর্তমানে কক্সবাজারের এই বিচগুলোতে প্রচুর পরিমাণে পর্যটকরা বেড়াতে আসছে। তো অবশ্যই আপনারা আগে থেকে হোটেল বুক দিয়ে নেবেন, তা না হলে হোটেল পেতে আপনাদের সমস্যা হতে পারে। তো বন্ধুরা, স্টে উইথ মি। কক্সবাজারে বেড়াতে আসলেন আর সকালে সূর্যোদয় মিস করলেন, তাহলে পুরো ট্রিপটাই বৃথা হয়ে যাবে। ভোরের স্নিগ্ধ হিমশীতল বাতাসের পাশাপাশি সাগরের গর্জনে খুঁজে পাবেন অন্য রকমের এক কক্সবাজারকে। এ যেন বড়ই অচেনা এক সমুদ্র সৈকত। নির্জনতা ভাঙতে ভ্রমণপ্রেমীরা খুব সকালেই চলে আসে সমুদ্রের পাড়ে। মাঝিরা ব্যস্ত মাছ ধরার কাজে, আর সাগরের ঢেউ সৈকতে আশ্রয় পড়ছে বারংবার। বাচ্চারা সকালের সৈকতটিকে বেশ উপভোগ করে। ঢেউয়ের সাথে সোয়াসুই খেলায় তারা আনন্দ খুঁজে পায়। আসলেই এ যেন এক অন্য রকমের এক সুন্দর। তাই তো কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলেই আমাদের জন্মভূমি বাংলাদেশটি অনেক অনেক সুন্দর। একদিন অনেক বড় হয়, যেমন এরা জাল পাচ্ছে কালকা দুপুর বেলা। ও, আর আজকে আজকে দুপুর বেলা তুলবে, কতক্ষণ লাগবে আর মাছ জাল তুলতে?
তাহলে কি আমরা দেখতে পারবো এখন মাছ? মাছ উঠবো? তাহলে তুমি কি মাছ ধরো? তাহলে তোমার কাজ কি? ও এমনি ঘুরতে আসছো? ঠিক আছে বাবা, আসো দিকে, ঠিক আছে, ভালো থাকো।